এদিকে আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আগের পার্টটা নিশ্চয়ই সবাই দেখে নিয়েছো, যারা দেখে না উনি ডেসক্রিপশনে দেওয়া আছে, দেখে নেবে। আর আমাদের আরেকটা আমরা এরপরে আবার ঘুরতে যাচ্ছি একটা জায়গায়, নতুন জায়গা। আজকে অনেকগুলো যেতে হবে, এখন হাইরান। এখনই যদি হাইরান হয়ে যায় তাহলে আর কি করে হবে? এখনো তো কতগুলো ঘুরতে হবে, এখনো কত এনার্জি লাগবে, তা বললে কি হয়? আমরা এখনই সব হাইরান হয়ে যাচ্ছি, ভগবান। আমরা এখনই বলছি আর ছবি তুলবো না, আর তুলবো না, এখনই কি করে হবে? আমরা গ্যালারি ভর্তি করবো সব পুরো একদম। এই দেখো আমরা এরপরে জঙ্গলটা ইয়ে যাচ্ছি, এই জঙ্গলটা পেরিয়ে গেলে এই বর্ণলতা রিসর্ট যাচ্ছি না, ওই জন্য ওইখানটায় জঙ্গলটা পেরিয়ে যেতে হবে। জয়পুরের জঙ্গল মানে বিরাট ভিড়, বাবা আমার ভয় লাগছে। যদি হাতিটা দিয়ে বেড়ে মানে গণেশ ঠাকুর বেড়াবেন নি, মানে সবসময় বেড়ানি একবার বেড়ে যাই, তাহলে কিছুদিন আগেই বেরিয়েছিল, আমি দেখেছি এই ছবিতে সবাই গাড়ি। এই দেখো আমরা চলে এসেছি, বাবারে কতগুলো গাড়ি, আমাদের গাড়িটা কোথায় কোথায় রাখবে? দেখো রসগোল্লা পাওয়া যায়, আর রসগোল্লা পাওয়া যায় এখানে। চলো চলো দাঁড়া, গাড়িটা এবার দাঁড় করে রাখ দিই, আমরা তো নেমে পরে তারপরে তো যাবো, নাহলে কোথাও থেকে গাড়িকে ঝাঁপিয়ে দেবো না কি? দাঁড়াও কোথায় যে রাখা গাড়িটা, রাখারই জায়গা পাচ্ছে না। দেখো গাড়ির অবস্থা রাখতে পারছি, সবাই সোয়েটার মোয়েটার একদম পড়েছিলাম, সব গাড়িতে ভিতরে ঢুকি, ওই জন্য সবাই একটু দেরি হচ্ছে গাড়ি যেতে যেতে। দেখো আমরা চলে আসছি এখানটাতে, এই দেখো কি সুন্দর ইয়ে করা আছে রে। আর মামা একটু বেশি কত জোরে জোরে হেঁটে চলে যাচ্ছে আমাদের জন্য, দাঁড়াবে তা কিন্তু না। 2-30 মিনিট দূরে রেস্টুরেন্ট আছে, এগিয়ে চলো আমরা এগিয়ে এগিয়ে যেতে বলছি। 30 মিনিট দূরে রেস্টুরেন্ট আছে, দেখো এই একটু কত গাঁদা ফুল রে। বর্ণলতা হোটেল অ্যান্ড রিসর্ট, এই দেখো সবাই আরও একটু এগিয়ে রিসর্ট বর্ণলতা এগিয়ে চলুন। 25 মিনিট এইটুকু আসতে আমাদের 5 মিনিট হয়ে গেলো। হ্যাঁ দিয়ে দেখো এদিকটা আবার যাবো, আমরা সোজা যাবো নাই তো, এগিয়ে যাবো না, ওই দিকটায় যাবো নাই তো, আমরা এই দিকটা আগে দাঁড়াও, এদিকটা ঘুরে এসে তারপরে 25 মিনিট কি সেটা আমাকে 45 মিনিট করে পরে ঘুরে ঘুরে যেতে হবে, গোটায় ঘুরতে হবে নাই। দেখো এদিকটা এখন তুই দেখো এইটা সে কি বলে যে মুখ থেকে আগুন টাগুন বের করে, ডাইনাসোর ওইটাও আঁকা আছে, এখনই বের করে কাছে যাস না, বলছে গায়ে দিয়ে আগুন ছুটে দেবে তাহলে বুঝতে পারবি। এই দেখো কত গান, শুধু গাঁদা ফুল রে কত, এবার তুলতে তুলার তুলি কিছু লেখা নাই, তবু তুলবেন নি কি কেউ তুলে নি, দাঁড়াও ছবি তুলছে বা সব মাইটায় চলে গেলে কি বলবে, কে জানে বলবো আমরা ছবিটা তুলছি, মাইটা এগিয়ে চলে যাচ্ছে। এই দেখো এদিকটা যে দেখি ওইদিকটা খুলেছে, দেখো মাইটায় একটা জলের ইয়ার মতো করা, ফোয়ারের মতো করা রয়েছে, পুকুরটাই দেখছো ওইদিকটা, ওই দেখো ঘুরে ঘুরে গোটায় যেতে হবে, কি সুন্দর করে ইয়া করে সবাই যাবে যাবো বনল। ওই দিকটা গেটটা বন্ধ, আমরা কি করবো, এই দিকটা গেটটা বন্ধ, এরপরে তো আমাদের অন্যদিকে ঘুরে 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 আবার ঘুরে ঘুরে যেতে হচ্ছে, কি আর বলবো। দেখো সবাই বলে বনলতা বনলতা, আমারও অনেকদিন ধরে আমি বনলতা যাবো বনলতা যাবো ইচ্ছা ছিল সত্যিকার, দেখে কি ভালোই লাগছে, কত কত ফুল। দেখো আমরা তো এই গাঁদা ফুলগুলো দেখেছি, আবার কি সুন্দর সুন্দর কাঠের ব্রিজ করা রয়েছে, চারদিকটা ঘুরলে গো কি সুন্দর লাগবে, বাথরুমও করা আছে, সব কিছুকে লেখা আছে। দেখো চারদিকটা কত রকমের ফুল দেখলেই হচ্ছে, আমি সবগুলো চিনি না, তোমরা আমিও তো বলেও দিই নাই যেগুলো কি ফুল, দেখি নাই তো অত দেখি নাই। দেখবে এই দেখো এইগুলো আবার কফির মতো, বাঁধাকপির মতো আমরা বলি বাঁধাকপিগুলো, কিন্তু ফুল নাকি কে জানে তাও জানিনি, তবে বাঁধাকপির মতোই দেখতে ছিল, আমরা তো বাঁধাকপি জানি। দেখো এইগুলো আবার ঘাসগুলো দেখছো কি সুন্দর করে করা আছে, এটা যে কি ফুল, আমরা সব ফুলগুলো তো দেখিনি কিন্তু সব ফুলগুলোই দেখতে কি সুন্দর ছিল। এই দেখো দাঁড়া ওইদিকটা আবার কাদা যা ছিল ওইখান থেকে, দেখো সব জল টল দিয়া আছে, সবাই মাঝে বসে বসে ফুল ধরে ইয়া করে না, মাঝটায় বসে ছবি তুলে দিচ্ছে। দেখো ঝুড়িগুলো দিয়ে কি সুন্দর করা আছে, আমাদের একদিকে ঝুড়িতে এমনিতে যেখানে সেখানে মাল বোয়া বইয়ের কাজে লাগে, এদের দেখো কি সুন্দর লাইট করেছে, দেখতে রাত্রেবেলায় তো কি সুন্দর ভালো লাগবে, রাত্রেবেলায় কি আসে। দেখো গাছগুলো কি সুন্দর ঢেউ ঢেউ করে কেটেছে গাঁদা ফুলগুলো, দেখো এইটা আবার অন্য গেট বললাম না, 25 মিনিট দূরে এগিয়ে রেস্টুরেন্ট, আবার এদিকে যাবো না তো আমরা ওইদিকে ঘুরে, বললাম না 45 মিনিট করে যাবো, ওই জন্য এত দেরি। হোটেল বনলতা হোটেল অ্যান্ড রিসর্ট, এই দেখো এদিকটাই গেটে ঢুকছে, আমরা ভিডিও করতে ভুলে গেছিলাম, কারণ ভুলে গেছি যে রসটা খেতে খেতে ভিডিওটা করতে, কি রসটা ওই জন্য বলি আগে রসটা, তাহলে আখের রসটা খেলি ফোনটা আবার চ্যাট 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 হয়ে যাবে, তার থেকে আমরা পরেই ভিডিওটা করবো, তখন হাত ধোয়া হচ্ছে সবাইকে, তখন ভিডিও হচ্ছে, আমার হাতটা আগেই ধুয়ে নিয়েছি। এই দেখো ভিতরে কত কত বড় বড় গাঁদাগুলো গো, আমার হাতে ধরে না এত বড় বড় গাঁদা ফুলগুলো, কত একটা ফুল তুলতে মন যাচ্ছিল কিন্তু তুলার তো তুলির কিছু লেখাও নাই, আর তুলতেও ভয় লাগছে যদি কেউ এসে মারে, এখন ঘাট কতক দেয় তখন আমার বুঝবো কি। দেখো খাটটা কি, ও বাবা এটাই কি চাপবো, আমি ভাবলাম এটাই চাপবো না, দড়িগুলো ছিঁড়ে গেছে, দেখো একটা পেয়েছি, এটি আবার কি করছি জানছি না। কত কষ্ট করে বাবা ওইটাই খুঁজে চাপলাম, বলছে না ওইটা তোমাদের জন্য লয়, যারা হোটেলে আছে তাদের জন্য বলে, আমরা এখন ইয়া করে নামিয়ে দিল, নেমেও গেলাম অনেকক্ষণ ইয়া করে আর করে নেমেও গেছি। দেখো এদিকটা এবার সাদা লাল কত সুন্দর ফুলগুলো করা আছে, এইখানটাতে অনেক কিছু রয়েছে, চলো যাই যাই ছুটে, এগুলো দোনলা টোনলা এক গাদা রয়েছে, চেপে বসে থাকবো আর নামানামির কোনো সিনই থাকবে না। এই দেখো এইদিকে দুটো রয়েছে রে, কিন্তু এইটা ফাঁকা রয়েছে, যাই যাই তাড়াতাড়ি। ও বাবা এইদিকে পয়সা লেখা রয়েছে যে 10 মিনিটে 10 টাকা, হলে চেপে যেত আমরা, আমি চেপে গেছি বলে আমরা শুন, চেপে তো গেছি, 10 মিনিটে 10 টাকা কেন দেবো, 10 মিনিটের আগে নেমে গেলেই হচ্ছে, 10 মিনিটে 10 টাকা আমরা দিতে যাবো না, দিয়ে আমরা পয়সা দিই না গো, শুধুই চেপে গেছি। দেখো এইদিক থেকে ঢেঁকিতে একবার চাল চালগুড়া করছে, ঢেঁকিতে কতগুলো দুটো করে লোক বসে রয়েছে, আবার চালগুড়া করছে যে এখান থেকে লোকে কিনে নিয়ে যাচ্ছে, জানো কত করে ডিবাগুলো নিচ্ছে, 50 টাকা করে না 100 টাকা করে। দেখো আবার পিঠা করছে, পিঠাটাও 50 টাকা করে দাম নিচ্ছে, সে পাটিসাপটা করছে ভিতরে পুদ দিয়ে আর দিয়ে কত সুন্দর করে করছে, এগুলো চালগুড়ি সব কিছু কত সুন্দর করে বিক্রি, দেখো
দেখো চারদিকটা কত রকমের ফুল, এদিকটা আবার দেশি গাঁদা, এই গাঁদাগুলো আবার একটু বেশি বড়, তাল এটা নারকেল গাছ না ডাব গাছ তা তো দেখিনি, অত ভালো করে সেই দেখার ইয়াই পাইনি, শুধু গাঁদা গাছগুলি দেখেছি, ফুলগুলি তো দেখেছি, ফুলগুলোর নামগুলোও তো তোকে দেখতে হয়, তাহলে তো কি দেখো এদিকটা আবার এত ফাঁকা, সবাই সবাই কি দেখছে, চলো দাঁড়াও যাই, আমি ভিডিও করে করে যেতে যেতে আস্তে 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 যেতে হচ্ছে না, ওই জন্যই তো এত ঝামেলা হচ্ছে, দেখো এদিকটা গেলে এদিকটা যাওয়াই যাবে না, এদিকটা বন্ধ করে রেখে দিয়েছে, দেখো এদিকটা কত সুন্দর মাটির মাটির ঘরগুলোতে লোক আছে, ভাড়া ওগুলো হোটেল রুম কি সুন্দর, সব সব ইয়াগুলোতে করে এক একটা করে নাম আছে, দেখো এদিকটা সবজি মানে ওদের ঘরেরই সবজি বিক্রি, এদিকে এমনিও পাখি দেখাচ্ছে ওই জন্য যাচ্ছি, কিন্তু এমনি এমনি পাখিগুলো এইদিক থেকে দেখালে না কি আর করবো, ভাগ্য খারাপ ওই জন্য দেখতেও পেলাম না, এদিকে কত রকমের কতগুলো কত বড় বড় গোলাপ ফুলগুলো দেখো, একটা এখন ছিঁড়িয়ে লিয়ে লিলেই হচ্ছে, কিন্তু কি করবো ছিঁড়ি নেই, এখানে লোক যদি কেউ কিছু বলে ওই ভয়ে তো ছিঁড়ি নেই, এখানে মারা যদি কিন্তু লি নেই, এখানে এরা কি দেখছে ড্রেনটাতে কি দেখছে কে জানে, সবাই মিলে কিছু আছে মাছটা নাই কিছুই নাই, তবু ড্রেনটাতে দেখছে, দেখো এদিকটাতে কত ওই লাল ফুলগুলো, আরে সবাই এই দেখো আমরা বললাম না এমু পাখি তো আমি এতক্ষণ দেখতে পাইনি, এই দেখো এমু পাখিগুলো দেখতে পেয়েছি কি সুন্দর হচ্ছে, দাঁড়াও কতগুলো ছবিও তুল, এদিকটা আসে নাই দেখছো, ওই দিকটা আসে নাই যে রে, হ্যাঁ দেখো ঘোড়ার গাড়ি, ঘোড়ার গাড়িটাতে 100 টাকা করে লিখছে একজন এক একজনের, 100 টাকা করে লিখছে, আমরা আর জন্য একগাদা ছিলাম না ওই জন্য আর চাপি নেই, কম কম করে হয়েছে, চলো ঘোড়ার গাড়িতে দেখে নিয়েছি ছবিও তুলে নিয়েছি, আর চাপি আর চাপাচাপি করি নেই, দেখো এদিকটা তো এইটা একটা আলাদা মাঠ, ওই মাঠটা আলাদা ছিল, এই মাঠটা আলাদা ছিল, খেয়ে পরে দেখো কি সুন্দর দেখছো, কিসের ঘরটা তালপাতা না কিসের ঘরটা, এবার এসি টেসি কত সুন্দর লাগানো রয়েছে, ঘরগুলো বিরাট করেছে, দেখো আমরা খেতে চলে এসেছি, খেতে খেতে কি করবো, খেতে খেতে এখন খাবার দেয়নি ওই জন্য ভিডিও করতে শুরু করে দিয়েছে, খাবার দেয় দেখো সবাই বসে রয়েছে হা করে, লেই তো আবার ঘুমিয়ে যাচ্ছে নাকি, দেখো মাছ এই দিকেছে, আগে মাছ দিকেছে গো, আগে তো ভাত ডাল দেয় তাহলে তো কি, আগে মাছগুলোই দিয়ে চলে গেছে, মাছগুলোই খা বসে বসে, এখনো ভাত নেই, দেখো ওদিকে একে একে ভাত দিচ্ছে, আমাকে দিয়ে আর নামই করে না, এরে বাবা আমাকেও দাও, এই দেখো ভাত পোস্ত আর একটা সব কিছু তরকারি আর ডাল দিচ্ছে সবাইকে দিয়ে দিচ্ছে, লে সবাইকে ডাল দিয়েছে, আমাকে কি সব সব শেষে শেষে দিতে মন যাচ্ছে নাকি কে জানে, এই দেখো আস্তে আস্তে সবাইকে খাওয়া হয়ে গেছে, আমার তো খাওয়া হয়ে গেছে, এখন কখন আসে কে জানে, আবার খিদে হয় দইটা দেখো সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে, হাইরান শুয়ে তারপরে আবার যাবো, নইলে আমরা তখন বলি তোমরা শুয়ো শুয়ো, আমরা তো বুড়ার মানুষ হয়ে যায়নি তোমাদের মতো শুয়ে বসে থাকতে হবে, ওই জন্য আমরা কি করেছি চলো আর একটু ঘুরে আসি, গোটাই দেখে দেখে তো আর পেট ভরে না, দেখো এদিকটা দেখতেই আসি আমি তো ভুলে গেছিলাম, এই দেখো কি সুন্দর করে মাটির মনে করা আছে, দেখছো সারগুলারে কি বামাপদ অধিকারী ওটা করেছে রে, এই দেখো এদিকটা তো কত সুন্দর, এই ছোট ছোট গাছগুলো লেগেছে, এই মাঠটা বললাম না তখন ছোট, ওই পাকা মাছটা ওরা অন্য মাঠে শুয়ে যায়, এটা অন্য কি সুন্দর দেখছে, এদিকটাতে ছোট 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 করে এটা কম কম করে, দেখো বললাম না ঝুড়িগুলো বিরাট কাজে, এরপর আমরা ঘর চলে গেছি, তো এরপর ঘর যেতে যেতে গাড়িতে চেপে গেছি, আর এরপর আমরা আবার একটু অন্য জায়গায় যাবো, কিন্তু কোন জায়গায় যাবো দেখতে হলে আর পরের ভিডিওটাও দেখতে হবে, চলো এদিকটা এখানে ওইদিকটা সোজা সোজা আসার সময় সোজা সোজা নিয়ে চলে গেছিলাম, মা দেখো আমরা এরপরে শুনো আমরা ঘর চলে যাচ্ছি, এদিকটা দেখছো এদিকটা প্রথমে ঢুকেছিলাম ওই সোজা সোজা, এদিকে আবার গাড়ি বেড়ানোর জায়গা, এদিকে ওইদিকটাতে জ্যাম লেগে যাবে না, একসঙ্গে যদি সবগুলো ছেড়ে দিই, এরপর দেখো গোটায় কি সুন্দর গাড়িতে যেতে যেতে একদম অমন জানলে এদিকটাতে যেতে মানে গাড়িতেই দেখা হয়ে যেত, এই দেখো না গেছি কত সুন্দর ফুলগুলো, আর এদিকটাতে দেখতেই পাইনি, দেখো গাছ ফুল টাইপ করে আমরা ভিডিওটা শেষ করছি, আবার অন্য জায়গায় যেতে হবে, আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, আর দেখো ওই গাড়িটা ওদিক গেলাম আমরা এদিক যাবো, চলো টাটা, আর তোমরা ভিডিওটা পরের ভিডিওটা দেখবে, আর আগের ভিডিওটা যদি না দেখেছো বললাম না ডিসক্রিপশনে দেখে নেবে, আর টাটা আজকে।